আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুধী দর্শক মণ্ডলী আমি এখন অবস্থান করছি সবুজ শ্যামল নগরীতে এবং নগরীর বিখ্যাত মসজিদে আবদুল্লাহ ইবিন আব্বাস রদিউল্লাহু তাল্লাহ আনহুর মসজিদ এবং লাইব্রেরির প্রাঙ্গণে আমার সামনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এই যে উপরে লেখা আছে মকতাবত আবদুল্লা ইবিন আব্বাস রদিউল্লাহ তাল্লাহ আনহু অর্থাৎ ইবনে আব্বাস রইসুল সেরিন যিনি তফসির কারকদের প্রধান মুফা ছিলেন সেই ইবনে আব্বাস সুরদিউল্লাহ তালহু যেখানে বসে গবেষণা করতেন হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দিতেন মাসালা সমাধান দিতেন তার সেই স্থানেই বর্তমানে এই লাইব্রেরি করে রাখা হয়েছে আমরা এখন সেই লাইব্রেরিতে প্রবেশ করলাম এখানেই আবদুল লিবনা আব্বাস তালা আনহু গবেষণা করতেন আবদুল্লাব আব্বাস হলেন সমস্ত তাফসির কারকদের প্রধান তাফসির কারক মুফাসির এই যে এখানে একটু ছোটোখাটো মিউজিয়ামের মতো করে রাখা হয়েছে দ্য ওল্ড স্টোন অব দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিটি আগে যেই আকারে ছিল অর্থাৎ অনেক আগে থেকে এটি লাইব্রেরি ছিল এবং টাইফে কি কি রয়েছে সেই সংক্রান্ত অনেক ছবি দিয়ে অনেক বর্ণনা করে রাখা হয়েছে এবং এখানে বিভিন্ন ভাষায় কোরআন পাওয়া যায় আপনারা এসে পড়াশোনাও করতে পারেন গবেষণা করতে পারেন এখানে অনেক কিতাবাদি রয়েছে আবদুল্লা ইবনা আব্বাস রাজিউল্লা তালহু বয়সে নবীন হলেও অল্প বয়স হলেও তিনি তুখোর মেধার অধিকারী ছিলেন এবং বড় বড় সাহাবাগন বলতে গেলে সমস্ত সাহাবাগনই যদি কোনো অর্থাৎ ওনার আমলে যারা জীবিত ছিলেন তারা যদি কোনো সমস্যায় পড়ে যেতেন কোরআনের ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যায় তখন এই আবদুল্লা ইবনে আব্বাস রাজিউল্লাহ তাল আনহুর কাছে চলে আসতেন এবং ওনার কাছ থেকে ব্যাখ্যা জেনে নিতেন যেমন আমরা কিন্তু এখন অনেকেই খুব সহজেই বলে ফেলি যে আমরা কোরআন থাকতে হাদিস থাকতে কেন আরেকজনের কাছে যাব আরেকজনের কথা শুনব অর্থাৎ এটি বলতে গেলে ইনডাইরেক্টলি শয়তানেরই একটি প্ররোচনা যে আপনাকে কোরআন হাদিসের মূল ব্যাখ্যা থেকে দূরে রাখা যেমন হজরত ওমর রাজিউল্লাহ আনহু আনহুকে আরবি জানতেন না কোরআন তো আরবি ভাষাতেই নাজিল হয়েছিল তারপরেও কেন তিনি কোনো সমস্যায় পড়লে হজরত আবদুল্লিবন আব্বাস রাজিউল্লাহু তালা আনহুর কাছেই কোরআনের ব্যাখ্যা জানতে চাইতেন আয়াতের কোন আয়াতের জটিল সমস্যার সমাধান জানতে চাইতেন অতএব এগুলি বিস্তারিত জানতে হলে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো উস্তাদের অনুসরণ করতে হবে যেইটা আমরা এখন মাঝহাবের মাধ্যমে অনুসরণ করে থাকি এখানে এই বিভিন্ন কোরআনের আয়াত লেখা রয়েছে বিভিন্ন শিলালিপিতে এই যে কোরআন যখন নাজিল হতো তখন সাহাবাগণ সেটি পাথরে লিখে রাখতেন অর্থাৎ রাসুল করিম সাল্লাহ আল সাল্লাম একটি আয়াত বলতেন এবং সাহাবাগন সেটি এইরকম খোদাই করে লিখে রাখতেন খুব চমৎকার এবং ফন্ট খত বিভিন্ন খত বিভিন্ন ফন্টে লিখিত যেমন এখানে দেখতে পাচ্ছি একটি খত এখানে দেখতে পাচ্ছি আরেকটি ফন্ট এখানে আরেকটি ফন্ট তারপরে উপরে আরেকটি ফন্ট অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে এই যে আজকে আমার সঙ্গী হজ যাত্রীগণ ওনারা বেশ সুন্দরভাবে এটি দেখছেন উপভোগ করছেন ছবি তুলছেন আলহামদুলিল্লাহ আপনারা আমার আরেকটি ভিডিওতে দেখেছেন যে যাবলে উসাইলাতে যেখানে ডাইরেক্ট বড় বড় পাথরের উপরে যেগুলি ওইখানেই অবস্থান রয়েছে সেই জোরানা মসজিদের কাছে সেইতে আমি দেখিয়েছি যেখানে কোরআনের আয়াত লিখিত রয়েছে আর এখানে অনেক পুরানা আমলে লিখিত কোরআনের কপি রয়েছে এই যে আমরা বাকার প্রথম পৃষ্ঠাটা দেখতে পাচ্ছি আলিফলাম মিম যা লিকাল রই বাফি হুদাল্লিল মুতাকিন আল্লাজিন আয়ু মিনু নিবিল ওই ব ইক ইমুন না এই যে আমরা সুরা বাকারা যে স্টার্টিংটা সেইখানে আমরা এই যে দেখতে পাচ্ছি অনেক পুরানা কিন্তু এখানে ঠিক সন তারিখটা নেই তাই আমরা ঠিক বলতে পারছি না এটি কার আমলে লিখিত এগুলি যা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সব হাতে লিখিত এই যে এখন যে কপিটা দেখতে পাচ্ছেন এটি হাতে লিখিত তারপরে এখানে বেশিরভাগই হাতে লিখিত আর এখানে আরেকটি বড় স্টোন দেখা যাচ্ছে এখানে আরেকটি স্টাইলে লেখা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক দিনের আমার ইচ্ছা ছিল আপনাদেরকে আমি এই লাইব্রেরির ভিতরের অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিন্তু বিভিন্ন সময়ে বন্ধ থাকার কারণে আমি সেটি দেখাতে সক্ষম হই নাই আজকে এটি দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ আবদুল্লিবিনা আব্বাস সুরিয়াল্লাহ তাল আনহু এখানে বসেই গবেষণা করতেন তার স্মৃতি সম্মানার্থেই এখনও এই লাইব্রেরিটি রয়েছে আমরা এখন এই লাইব্রেরি থেকে বের হয়ে আসলাম এখন আমরা মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করব। এবং এই আমার হাতের বামেই হজরত আবদুল্লিবনা আব্বাস আলা আনহুর কবর মোবারক অবস্থিত অর্থাৎ ওনার মাজার এখানেই মাজার বলতে আমরা অনেক সময় ভুল ধারণা করি যে মাজার বলতে আমরা মনে করি যে লাল শালু দেওয়া মোমবাতি দেওয়া আগরবাতি দেওয়া এরকম কোন একটা কিছু তা নয় মাজার বলতে বোঝায় যেটি জিয়ারতের স্থান যেখানে মানুষজন জিয়ারত করে সেটাকেই মাজার বলা হয় তো এই বিখ্যাত সাহাবি আবদুল্লিব নব্বাস তাল আনহর মাজার সবাই জিয়ারত করছেন যিনি ছিলেন জ্ঞান তাপস ব্যক্তি তো আমরা এখন এই মসজিদে প্রবেশ করব মসজিদের ভিতরের অংশ নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে তবুও আজকে যেহেতু সুযোগ পেলাম আপনাদেরকে আরেকটু মসজিদের ভিতরটা ঘুরিয়ে ঘুরে দেখাতে চেষ্টা করছি আজকে যে লাইব্রেরিটা দেখালাম সেটি আসলে বেশিক্ষণ খোলা থাকে না এই যে এতক্ষণ আমি ভিডিও করতে করতেই এরই মাঝে লাইব্রেরির সময়সীমা শেষ হয়ে যায় এই যে আমি এখন প্রবেশ করলাম মসজিদের ভিতরে খুব চমৎকার একটি মসজিদ বিশাল একটি মসজিদ মসজিদ আবদুল্লিব আব্বাস এটি পুরুষদের অংশ পিছনে রয়েছে আমার হাতের বামে রয়েছে মহিলাদের নামাজের জায়গা মক্কামদিনার মসজিদগুলি দেখলে ওদের কার্পেটিং সিস্টেম ওদের এসি সিস্টেম ওদের সাউন্ড সিস্টেম এগুলি দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় অসাধারণ অসাধারণ এত ভালো লাগা কাজ করে এত সুন্দরভাবে ওনারা মসজিদ গুছিয়ে রাখেন সাজিয়ে রাখেন এই যে এটি মক্কা মদিনার বিভিন্ন মসজিদে এই জিনিসগুলি আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি এই যে কোরআন শরীফ যে রেহেল তাহলে সিস্টেমটা খুব সুন্দর যে চাকা সিস্টেম যে কেউ ইচ্ছা করলে যে এটাকে এরকম করে নিয়ে আসতে পারেন আবার ঠেলে সামনে রাখতে পারেন কেউ যদি মনে করেন যে চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করবেন তাহলে এই যে উঁচু স্ট্যান্ডের মতো তেলাওয়াত করবেন এই যে এখানে পুরা কাতারের সামনে কোরআন সাজিয়ে রাখা হয়েছে এবং আরেকটি জিনিস আপনাদেরকে আমি দেখাই এই যে এখানে সোফার মতো দেখতে পাচ্ছেন যেটি ইচ্ছা করলে আপনারা এখানে বসেও নামাজ পড়তে পারেন যারা মাজুর এবং আরেকটা জিনিস হল খুব সুন্দর সিস্টেম এই যে তিনজন লোক নামাজ পড়ছেন দেখেন আমি যদি এখন সামনে দিয়েও যাই কোনো অসুবিধা নাই কারণ সামনে ব্যারিকেড রয়েছে সুতরা যেটাকে বলা হয় তো এটা এক হিসাবে সূত্রার কাজ করে কারণ অনেক সময় দেখা গেছে যে পিছনের লোক নামাজ পড়ে তো সামনের লোক যাওয়ার জন্য এই সুতরাটা খুব সুন্দরভাবে কাজ করে এই যে এখানে মুরব্বীগণ কোরআন পড়ছেন মাশাল্লাহ খুব সুন্দর সিস্টেম এখানে ইমাম সাহেব নামাজ পড়ান এখানে মেহরাব রয়েছে অর্থাৎ কাতার অনুযায়ী ওনারা মেহরাবটা সামনে পিছনে করে থাকেন এটি অবস্থা বুঝে আর মূল মেহরাব হল সামনে যেটা মসজিদের ফিক্সড নির্মাণাধীন মেহরাব সেটি সামনে এই যে মসজিদটি যদি ডানে বামে আমি দেখানোর চেষ্টা করি এই যে ডান দিকে এরকম লম্বা মসজিদ তারপরে হাতের বামে আস্তে 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 আমি ঘুরে যাচ্ছি সামনে হলো ইমাম সাহেবের মিম্বর মেহরাব তারপরে এই যে হাতের বামে এবং সোজা পেছনে বেশ চমৎকার সেন্ট্রাল এসি কাজ করছে আর কাঠের চমৎকার মেম্বর এটি হলো কাঠের তৈরি মেম্বর এখানে ইমাম সাহেব খুতবা প্রদান করেন দিন এখানে উঠে যান উঠে তিনি খুতবা প্রদান করেন যে এখানে আবার আরেকটি কাঠের মেহরাপ রয়েছে এখানে পর্দা ঘেরা দেওয়ার কিছু স্থান রয়েছে খুব সম্ভবত এটি জানাজার স্থান জানাজার জন্য এখানে খাটিয়াগুলি রাখা হয় যে জি এটা আমি নিশ্চিত জানাজার জন্য এখানে খাটিয়াগুলি রাখা হয় তারপরে জানাজার নামাজ আদায় করা হয় খুবই চমৎকার একটি মসজিদ আজকে আমরা আমার সঙ্গীয় হজযাত্রীগণ ওমরা হজযাত্রীগণ এসেছেন আজকে ষোলোই আগস্ট দুই হাজার বাইশ আমরা তায়েফের বিভিন্ন স্থান জারত করে পরিদর্শন করে আমরা কার্নেল মানাজিল মিকাত মসজিদ থেকে ওমরার এহরাম বেঁধে মক্কাতে গিয়ে আমরা তাওয়াফ সাই করে চুল কেটে ওমরা সম্পন্ন করব। সুধী দর্শক এতক্ষণ আমি চেষ্টা করেছি তায়েফের বিখ্যাত মসজিদ আবদুল্লি মসজিদ আবদুল্লিবন আব্বাস রাদিউল্লাহ তালা আনহু দেখাতে এবং সংলগ্ন যেই বিখ্যাত লাইব্রেরিটি রয়েছে যেই মসজিদ যেই লাইব্রেরি এবং যার মাজার যা আরোধ করতে আসেন সেই আবদুল্লিবন আব্বাস তালা আনহুর মসজিদ এবং লাইব্রেরি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থান নিয়ে মাকারিম মসজিদে আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহো তায়েফ